نمبر والقرآن قريب في جوف الفاسق অনেক যুবক আপনারা হাত তুলেছেন হুজুর আমরা কুরআন পড়ি অনেকে হাত তুলেছেন কুরআন পড়ি আমার নবী বলি আল্লাহর কুরআনটা গরিব অসহায় যারা কুরআন পড়ে কিন্তু কুরআন মানে না অনেকে কুরআন পড়েন কিন্তু কুরআনের অনুসরণ করেন না কুরআনের করিমের ভিতরে 82 আয়াত আছে সালাত সম্পর্কে নামাজ সম্পর্কে কিন্তু অনেকে নামাজ পড়েন না কুরআনের ভিতরে নবীর ইতাআতের কথা আছে কিন্তু নবীর ইতাআত করেন না কুরআনুল করিমের ভিতরে মা বাবার খিদমতের কথা আছে অনেকে মা বাবার সেবা যত্ন করেন না কুরআনুল করিমের ভিতরে টাকা আছে হজ করার জন্য বলা আছে অনেকে টাকা আছে কিন্তু হজ করেন না কুরআনুল করিমের ভিতরে যাকাতের কথা আছে কিন্তু অনেক কোটিপতি যাকাত আদায় করে না কুরআনুল করিমের ভিতরে রমজানুল মুবারকের কথা আছে কিন্তু অনেকেই রমজান মাসকে রমজানের মতো করে বিদায় দেন না কুরআনুল করিমের ভিতরে আত্মীয়তার সম্পর্কের কথা আছে অনেকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন নাই কুরআনুল করিমের ভিতরে গরিব দুঃখীর প্রতি সদয় হওয়ার জন্য বলা আছে অনেকে গরিব দুঃখীর প্রতি সদয় হন না এই ববি আমার নবী কুরআন সুন্নাতি নবী বলে উম্মত দাড়ি আমি নবীর সুন্নাত অনেকে কুরআন পড়েন কিন্তু নবীর সুন্নাত আদর্শ দাড়ি মুখে রাখেন নাই আমার নবী গরিব দুঃখীর সেবা যত্ন করতেন অনেকে সেবা যত্ন করেন না এতিমের মধ্যে হাত বুলিয়ে দেন না অর্থাৎ কুরআন পড়েছেন ঠিক কিন্তু কুরআনকে মানেন নাই এজন্য আজকের আলোচনা থেকে জীবন পরিবর্তন করতে হবে কুরআন পড়ব কুরআন অনুযায়ী জীবন গড়ব ঠিক কি না ভিতরে আছে ঠিক কি না আর একটু আওয়াজ করে বলেন এই জন্য ভাই বন্ধুরে আমার নবী সরোয়ারে কায়নাতের কাছে প্রশ্ন করা হলো ও নবী তারপরে ওয়ামাল কত্তাত কারা আমার নবী বলে ওই মানুষ ওই মুসলমান যেই মুসলমান তার ছেলের বিয়ের আগের রাত কন্যার বিয়ের আগের রাত গায়ে হলুদের নাম করি প্যাকেজ করে ব্যান্ড সঙ্গীত করে এখানে আসে না হয় না এবাদত না ডিজে করে গান বাজনা করে যে অভিভাবক তার ছেলে মেয়ের বিবাহের আগের রাতে তার আত্মীয় স্বজনের যুবতী নারীদেরকে একত্রিত করে হারাম কাজের ব্যবস্থা করে হুজুর হারাম কাজ কিরকম এরা আসলে বেড়াতে এরা একটু নাচানাচি করছে হারাম কি এই যুবকের দল কলেজের কোনো বান্ধবীর হাত ধরলে কলেজের অবান্ধবী ছল বান্ধবীর হাত ধরেছে হাতের কবিরা গুনার জানা হয়েছে অবান্ধবী তোমার সুকুন বেশি সুন্দর তোমার চোখ বেশি সুন্দর এই চোখ যখন দেখেছে চোখের জানা হয়েছে বান্ধবীর পাশে বান্ধবীরে তোমার সাথে একটু ডাকে ডাকে বসবো একেবারে পাশাপাশি বসাটা পাশের সেনা হলো এই ববি ছোট ছোট গুণা থেকে কবিরা গুণা শুরু হয় ঠিক কি না আর একটু আওয়াজ করে বলেন জানা শুরু হয় আর সেই জানা করতে করতে মেডিকেলের পরে ডাস্টবিনের ভিতরে দেখতে পাবেন অসংখ্য সন্তান এখন মেচিউর হয়নি সন্তানকে ইঞ্জেকশন মেরে হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে এজন্য আমার নবী বলে যে মানুষগুলো হারাম কাজ করায় প্যাকেজে বসে ব্যান্ড সঙ্গীতে যায় ব্যান্ড সঙ্গীত বসে ব্যান্ড সঙ্গীত করে ওই ব্যক্তিগুলা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ আল্লাহর কাছে তওবা করবে না বড় করে বলি নাউজুবিল্লাহ চার নম্বরে ওয়াদ্দয়ুস
আছে না নাই? আছে। আমার নবী বলেন ওয়াদ্দায়ুস আল্লাযী লা ইয়াগারু আলা আহলিহি, আপনাদের এলাকাতে শুধু কি আপনারা মানুষ না আরো আছে? ফ্যাটি হাই গরম মধ্যে লেট্টি গিয়ে গুদ হতে আছে না নাই? উন বেড়ানা উন দয়ুস উন কি বউর বার গোয়া উন কি হয় তো বউর এন্ড কি হয় এন্ড কি আইন আর না বহুত বার গোয়া বেড়ি মঙ্গল আচ্ছা বেড়ি মঙ্গল এক 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 দেশের এক এক ভাষা বন্ধুরে যে স্বামী বিবির কথায় উঠে বিবির কথায় বসে বিবির কথায় শুই টাকার বন্দা বিবির হাতে সাউলের বস্তা জামাইয়ের কাঁধে ওই রকম ডিজিটাল কিছু জামাই আছে না নাই? আমাদের দেশে আমরা দেখেছিলাম আমাদের মারা আমাদের বাবার নাম কোনো দিন ধরে নাই, ধরলে অনেক লুকিয়ে ধরত, সামনাসামনি কোনো নাম ধরে ধরে নাই। ওই সময় স্বামীরা বিবির নাম ধরত, বিবিরা স্বামী কি ছেলের নাম ধরে ডাকত। এখন বর্তমানে জামাই বিবি কি জানু ডার্লিং বিভিন্ন শব্দ দিয়ে ডাকে, আর বিবি তার স্বামীকে বলে আবুল হুসেন কে আসো, আসে না নাই? নাম ধরে ধরে আব্দুল আন্না ইকে আসো, আবু এটা আমার স্বামী, এটা এরফান, আবুল হুসেন এটা আমার স্বামী, রৈত্যে বল্টু এনি সেনি আমার আমার স্বামী, স্বামীর নাম ধরে ধরে বর্তমানে যেই নারীগুলা ডাকে সেই নারীগুলা উম্মে জামিলের সাথে জাহান্নামে থাকবে, আর যেই স্বামী তার বিবিকে পর পুরুষের কাছে বিলীন করে দিয়েছে সেই স্বামী কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাবে? আমাদের দেশে আছে না নাই? ইলেকশন হয় না আজকে ঠিক হয় তো? ইলেকশন হলি বোধ ভাই হলে বউরে ফারে ফারে ফাটে তো আছে না নাই? অডি আগে তুম না তুই যা বল আকো আজ আমার কবর দিয়া আকো আনে ফর কবর দিয়া এই উগ্গ বুদ্ধিও উগ্গ বুদ্ধিও উগ্গ বুদ্ধিও হই বউ খুঁজু খুঁজি বুট খুঁজা দে আছে যার যার হাসা গেই এরা কি এগানা না বেগানা? আর একটা আছে এগানা না বেগানা? তো যেই স্বামী তার বিবিকে বেগানা পুরুষের সামনে পাঠিয়ে দিয়েছে কোনো পরপুরুষের সাথে কথা বলার পরেও বিবি তার স্বামীকে স্বামী তার বিবিকে শাসন করলো না, নবী বলে সেই স্বামী হতে পারে না, সেই দয়ুস সেই দয়ুস সেই দয়ুস সেই কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না, ঠিক না বেঠি? আর একটা আস্তে করে তারপর হলো অসমস্ত উম্মত যারা এ যুবকের দল ওয়াদ্দারিবু বিত্ত বলে যারা দুল তবলা বাজাই আছে না নাই? আমাদের ছেলেদের মোবাইলে আছে না নাই? হিন্দি গান আছে না? সুবীর নন্দীর গান, জেমসের গান, আয়ুব বাচ্চুর গান, শেফালী ঘোষের গান, আর হাক্কু সিরাজের গান আছে না নাই? এইরকম গান ঢুকিয়ে রাতের বেলায় ঘুমানোর সময় গান শোনে, ঘুম থেকে ওঠার সময় গান শোনে, যেই দুল তবলার পাগল দুলের বাড়ি দিলে সেই পাগল হয়ে যায়। এইরকম যারা দুল তবলা প্রেমিক হবে আমার নবী বলে এরা কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাবে ইল্লা মান তাবা, যতক্ষণ তওবা করবে না তওবা করা ব্যতীত। আসুন না যুবকের দল, গান হালাল না হারাম? হালাল না হারাম? এ যুবকের দল, গান শুনে যদি তোমার মৃত্যু হয় মনে কর এক্সাম্পল অসুবিধা হয়,
এখান থেকে বের হলা, গান শুনে শুনে তুমি বের হওয়ার সময় হুট করে তোমার মৃত্যু হলো। তুমি সুবীর নন্দীর গান শুনছো, সেই গান শুনতে শুনতে তোমার মৃত্যু হলো। সহিহ হাদিস নবী বলেন, আনতা মা মান আহাবাবতা উম্মতি, দুনিয়াতে তুমি যাকে বলো বসবি তার সাথে তোমার হাসর হবে। এ মহেশখালীর বাবারা, হুয়ানক সোনার পাড়ার বাবারা, ও আচ্ছা আপনার খালামর ছড়ার সোনার পাড়ার বাবারা, যারা গান শুনে যদি মারা যাও, সুবীর নন্দী জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি। আস্তে করে বলেন, জাহান্নামি। ইন্ডিয়ার যত গায়ক গায়িকা আছে, জান্নাতি না জাহান্নামি? যারা কুরআন সুন্নার বিপরীতই গান করবে এরা সবাই জাহান্নামি। এদের গান শুনে যদি মারা যাও, এদের মহব্বতে গান শোনার কারণে তুমিও তাদের সাথে জাহান্নামে যাবা। আর যদি আমার নবী বলে আমার উম্মত যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওয়ারাতিলিল কুরআন তারতিল, যখন কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের মালিক আল্লাহর সাথে হবে। বড় করে বলেন না, এজন্য নবী শামসুদ দোহা বলেন, কিয়ামতের আগে আগে ছয়টা জিনিস ছয় জায়গাতে অসহায় গরিব দুর্বল। এক নম্বর হলো আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। আমার নবী বলে, এক আলামার চরার বাবারা, আমার নবী বলে এলাকার মসজিদগুলো গরিব হয়ে যাবে, মসজিদ অসহায় হয়ে যাবে, মসজিদ গোপনে অজুরে চোখের অশ্রু ঝরাবে। ও নবী কেন কেন? আমার নবী বলি, যেই এলাকার মানুষগুলা মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, কিন্তু এলাকার মানুষ সেই মসজিদে নামাজ পড়বে না। আজকে মুসলমানের সমাজে চায়ের দোকানে যত মানুষ বসে, তার চেয়েও তিন ভাগের এক ভাগ কম মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, ঠিক না বেঠিক? আস্তে করে বলে, মসজিদে মুসলমান নেই, নামাজ পড়তে যায় না। এজন্য আমার নবী বলে, উম্মত, এই উম্মতেরা মসজিদের সাথে সম্পর্ক কর। ওইদিন আমি হরিয়ার ছড়াতে বলেছিলাম, মসজিদের সাথে সম্পর্ক করতে, এ বাবারা মসজিদের সাথে সম্পর্ক করো, কারণ পৃথিবীতে কোনো জিনিস তোমার আপন হবে না, কিন্তু মসজিদ তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। আর একটা আওয়াজ করে, আমার নবী বলে, যেই টকবকে যুবক গোলা তার যৌবন কালটা মসজিদের কাজ করে, মসজিদ পরিষ্কার করে, মসজিদে আজান দিয়ে, মসজিদের নামাজ পড়ে, মসজিদের জিকির করে, যেই যুবক তার যৌবন কালটা এবাদতের মাধ্যমে কাটাবে, আমার নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যার সাথে মসজিদের সাথে সম্পর্ক হবে, নবী বলে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলা আমার আল্লাহর আরশে ছায়া পাবে। আমার নবী বলেন, শয়তান নবীকে বলে, নবীরি আপনার উম্মতের ভিতরে ওয়াসাহাবুন নাসা ফি তাআতিল্লাহ, ওই টকবকে যুবক যারা আল্লাহর আনুগত্য করে, কোরআনের অনুসরণ করে, মসজিদের সাথে সম্পর্ক করে, ওই যুবকগুলা আমি শয়তানের শত্রু,
ওই বুড়া মানুষগুলা যারা চায়ের দোকানে বসে না পুকুরের পার আড্ডাতে বসে না এই মুরব্বিগুলো মসজিদের ভিতর ঢুকে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করে সময় কাটায় ওই বুড়া মানুষগুলা আল্লাহর জান্নাত পাবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে দু নম্বর আমার নবী বলেন ওয়া মাসহাবু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি ওই মুসলমানের বাড়ি গরিব অসহায় যেই মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী এখন তোমার ঘরে মধ্যে কোরআন শরীফ ফরি আছে না তোমার ঘরও না হন হন ফরাত তুলো চাই সকালবেলা আল্লাহর কোরআন ফরদ এলে হন হন মাশাআল্লাহ হদুম ফাগি মাশাআল্লাহ হদুম ফাগি আল্লাহ কবুল করে কামিন হ এদিন এক কাজ গিয়ে দিব যান ফাসাদের মানুষ শুধু উগ্র মানুষ ছয় ডাক্তার গুলি শুধু একজন আর উগ্র মানুষ না ফেরতে সর মন্দির পরে নেই ডিজিটাল লাগিয়ে দে কোরআন ফরিয়ে নাই আল্লাহ শুকর গ্রামের মানুষে ফরে আল্লাহর কোরআন ফরে এত লাই গ্রাম মোদি এখনো আল্লাহর রহমত আছে ঠিক না আর একটা বড় করি হোক সর মোদি যেভাবে করোনা শীত এন্ডেলাসি না কিয়া যেই এলাকাত কোরআন ফরিব নামাজ ফরিব আল্লাহ আল্লাহ জিকির চলিব মাহবিল চলিব এই এলাকাত কহর গজব নুয়াইব কিয়া কোরআনি বিয়া আল্লাহর পক্ষতন মুস্তাফার উম্মতের জন্য শেফা বড় করি বলি আর একটা বাস করে বলি তো আমার নবী বলে কিয়ামতের আগে আগে আমার উম্মতের মুসলমানের ঘর গরিব হবে যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন পড়ার মানুষ তো আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব কারণ আমাদের ঘরটাকে আল্লাহর রহমতের খজিনায় ভরপুর করতে হবে ঠিক কিনা তিন শেষ করছি আমি ভাই অনেক রাত হয়েছে আপনাদের আমি জানি কষ্ট হচ্ছে কিন্তু আমাদের ওখানে এখনো রাত হয়নি অনলি একজন বক্তার আলোচনা চলছে ওখানে শহরে যত রাত হয় তত মানুষ হয় ওখানে তো ব্যবসায়ী এরকম আর এখানে যত রাত হয় তত সুখগুলা ছোট হয়ে যায় ফ্যাটিয়ে হাই গুমজে বেলায় দূরে সকালবেলা কাজ করতে হয় এটা জানি এজন্য আমি কোরআনুল করিমের এখনো ওয়ারাইতান নাসা ইয়া দুখুলুনা ফি দিনিল্লাহ আফওয়াজার ভিতরে আছে এদিক ওদিক যাইনি আরো আয়াত আছে এগুলোর আলোচনা কখন করব ওয়াল্লাহু আলাম ওয়ার রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে শুধু অতটুক বলি আসুন জীবন পরিবর্তন করি